ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে শুভঙ্কর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি আনন্দের একটি খুশির খবর। পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য কিন্তু বন্য প্রাণ সাথী প্রকল্পে দ্বিতীয় দফায় আবার আবেদন শুরু। হ্যাঁ বন্ধুরা, বন্যপ্রাণ সাথী প্রকল্প, যেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে, বন্যপ্রাণ সাথী প্রকল্পের দ্বিতীয় দফায় আবেদনপত্র আবারও চাইল রাজ্য। 30 জুন আবেদনপত্র জমা দেবার কিন্তু শেষ তারিখ। ইতিমধ্যেই রাজ্যের এই প্রকল্প সাড়া ফেলে দিয়েছে প্রকৃতি প্রেমীদের মধ্যে। জঙ্গলে ফরেস্ট গার্ডের সঙ্গে থাকা, তাদের সঙ্গে খাওয়া দাওয়া, জঙ্গলে নানান ধরনের জীবজন্তু দেখার সুযোগ করে দিয়েছে রাজ্যের বন দপ্তর। এর মধ্যে 6টা জাতীয় পার্ক, 15টি অভয়ারণ্য রয়েছে। পশু পাখি, গাছ, নানান পতঙ্গ দেখতে পাবেন তারা। প্রথম দফায় বেশ কয়েকজন স্কুল শিক্ষক, অধ্যাপক, কলেজ পড়ুয়া, ব্যবসায়ী কয়েকটি জঙ্গলে ঘুরে এসেছেন। এই রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, যারা জঙ্গলে ঘুরতে যাচ্ছেন তারা পর্যটক হিসেবে নয়, পরিবেশ ও পরিবেশ প্রেমী হিসেবেই যাচ্ছেন। এই গোটা পরিকল্পনা ছিল প্রধান মুখ্য বনপাল প্রদীপ দাস মহাশয়। প্রদীপবাবু জানান, এই ধরনের প্রকল্প ভারতবর্ষে প্রথম। যারা জঙ্গলে যাচ্ছেন তাদের বনকর্মীদের কঠোর পরিশ্রমের ব্যাপারেও অভিজ্ঞতা হচ্ছে। জঙ্গলের নানান দিক থেকে তারা জঙ্গলকে উপভোগ করতে পারবেন। সেখানে থাকা খাওয়া বিনামূল্যে হলেও জঙ্গলের এই অভিজ্ঞতা পেতে গেলে এককালীন কিন্তু অর্থও জমা দিতে হচ্ছে। একদিন প্রশিক্ষণ দেওয়া হবে জঙ্গলের নিয়ম কানুন সম্পর্কে। তারা ঘুরে আসার পর নিজেদের এলাকায় বন ও বন্য প্রাণী সংরক্ষণের বিষয়ে সচেতনতা ছড়াতে পারবেন নিজস্ব গ্রামে, নিজস্ব শহরে। এদিকে প্রাক্তন প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা জানান, এখনো পর্যন্ত 2 জন ব্যবসায়ী, বেশ কয়েকজন স্কুল শিক্ষক, অধ্যাপক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী ঘুরে এসেছেন। তারা তাদের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। আবার দ্বিতীয় দফায় পরিবেশ প্রেমী মানুষের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। বন্ধুরা, আবেদন চলছে ইতিমধ্যেই, আপনারা আবেদন করতে পারেন। যারা যারা আগ্রহী, তাদের ওয়েবসাইট লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে দিয়ে দেব। সেই ওয়েবসাইট লিংকে ক্লিক করে সরাসরি আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টের যে অ্যাপ্লাই পোর্টাল, যেখানে আবেদন নেওয়া হচ্ছে, সেখানে আপনারা আবেদন করতে পারবেন। যদিও আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের, www.wildbengal.com, আবারও বলছি www.wildbengal.com, এই ওয়েবসাইটে সব তথ্যই কিন্তু আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, বন্য প্রাণ সাথী প্রকল্প, এই প্রকল্পটি খুবই দারুণ একটি ইন্টারেস্টিং, একটি মজার একটি প্রকল্প। বন্ধুরা, এই বন্যপ্রাণ সাথী প্রকল্পে আবেদন করতে হলে কিন্তু আবেদনকারীর বয়স কিন্তু মিনিমাম 18 বছর হতে হবে। বন্ধুরা, আরেকবার বলছি, আবারও বলছি আপনাদের, যে মেন বিষয় হচ্ছে 18 বছর কিন্তু বয়স হতে হবে। যাদের বয়স 18 নিচে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবং আপনারা কিন্তু অবশ্যই যেই ওয়েবসাইট আমি এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে দিয়ে দিচ্ছি, সেই লিংক কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন এবং সেই লিংকে ক্লিক করে সমস্ত বিষয়টি ভালোভাবে যাচাই করে তারপর কিন্তু আপনারা আবেদন করবেন। সেখানে আবেদন করে আপনারা কিন্তু জঙ্গলের যে সৌন্দর্য, জঙ্গলের যে পরিবেশ এবং পশু প্রেমী যারা, পরিবেশ প্রেমী যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু খুবই একটি খুব দুর্দান্ত একটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি অফার। বন্ধুরা, এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে আজকাল নিউজ পেপারে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে আজকালের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই মুহূর্তে কিন্তু খোলা রয়েছে। আমি কিছুটা নিচের দিকে যখনই যাব তখনই দেখতে পারবো এখানে বড় করে লেখা রয়েছে বন্য প্রাণ সাথী প্রকল্পের দ্বিতীয় দফায় আবেদন। খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে হেডিং এবং এখানে আপনারা বিস্তারিতভাবে বিষয়গুলো আপনারা পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে এই ভিডিও সার্থক। অবশ্যই ভিডিওটিকে সবার সাথে শেয়ার করবেন এবং লাইক অবশ্যই করবেন যদি আপনার ভালো লাগে। এবং আপনার মতামত আমাকে অবশ্যই এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট সবসময় দেখি এবং পড়ি এবং সঠিক উত্তর দেবার চেষ্টা করি। তো বন্ধুরা, ফিরছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনাদের পরিবারকেও সুরক্ষিত রাখবেন।
জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।